জীবনের বারাকা লাভের ও প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায় কি? দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে যে সমস্ত বিষয়ের প্রয়োজন হয়, এই বিষয়গুলো দিয়ে জীবনে অনেক কল্যাণ অর্জন করা, এটাই হলো বরকত লাভ, এটাই হলো প্রোডাক্টিভিটি বৃদ্ধি। আমি অন্যজনের মতো আমিও 50-60-70 বছর বাঁচলাম, কিন্তু 50-60-70 বছর বেঁচে একজন পৃথিবীতে অনেক বই লিখে ফেলেছেন, অনেক দেশ জয় করে ফেলেছেন, অনেক গবেষণা করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, আমার জীবনে তেমন কিছু হয়নি। তো এই বেবরকতি জীবন কারোর কাম্য না। সবাই চাই যে আমার অল্প সময়ে আমার জীবনে অনেক কল্যাণ হোক, এটাই বরকত মানে কল্যাণ, অনেক প্রোডাক্টিভিটি হোক। আপনার প্রাত্যহিক জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে সময় অপচয় হয়, এরকম কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদের এই যুগে সবচেয়ে বেশি সময় অপচয় হয় কিসে বলেন তো? মোবাইলে। তাহলে জীবনে বরকত বাড়াইতে হলে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হলে এই মোবাইলের গলা টিপে ধরা শুরু করতে হবে, এটার গলা চিপে ধরতে হবে। নিজের গলা চিপতে বলি নাই, মোবাইলের। তো আপনি মোবাইলের গলা চিপবেন কীভাবে, সিস্টেমটা কী? আমার নিজের অভিজ্ঞতার কথা যদি আমি বলি, যে আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি অফিস টাইমের বাইরে একটা নির্দিষ্ট সময় মোবাইল আর অন থাকবে না, এবং মোবাইল অনেক সময় কাজের কারণে একটু পরপর দেখা লাগে, কিন্তু আমরা যদি সিস্টেম করে ফেলতে পারি যে দিনে আমি নির্দিষ্ট সময়ে সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, বিকেলে 10 মিনিট আমি মোবাইল দেখব, যত মেসেজের উত্তর টুত্তর দেওয়া এর মধ্যে দিব, বাস, আর বাকি সময় মোবাইল ধরবো না। যদি নিজের ব্যাপারে নিজে কনফিডেন্টের সাথে এই ডিসিশনটা নিয়ে এটাকে বাস্তবায়ন করা যায়, তাহলে দেখবেন মোবাইল আসক্তি অনেকখানি করা সম্ভব। আমি যেটা করি এখন, যে বিকেলে একটা নির্দিষ্ট সময়ের পর মোবাইল অফ, এরোপ্লেন মোডে চলে যায়, অনেক সময় সেট অফিসে রেখে তারপরে যাওয়া, বাস, সকালে আবার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত, অফিস টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত মোবাইল অফ থাকবে। এই পুরো টাইমটা আপনি যদি মোবাইল থেকে দূরে থাকতে পারেন, দেখবেন রাতে তাড়াতাড়ি ঘুম এমনি এসে যাবে, কারণ আতানো টিপা জিনিস পাবেন না, তো তখন দেখবেন চোখে এমনি ঘুম আসবে, এবং রাতে তাড়াতাড়ি ঘুমাইলে কী হবে, সকালে আর ঘুমানো লাগবে না, বরকত আসবে জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করে। আর সকালে আমরা থাকি ঘুমে, কাজে থাকলে না কাজে বরকত হবে, তো সকালে যেন ঘুম না আসে সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য মোবাইলের গলা চিপে ধরতে হবে, মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো 20-10 সাপের মতো, নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাকে বরং ক্ষতি করবে, ধ্বংস করবে আপনার জীবনকে। এই জন্য এই ডিসিশন না নিলে আপনার জীবনকে কখনো আপনি প্রোডাক্টিভ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি এটার উপর আমল করি একদম, এই বেশ কিছুদিন থেকে এটা মোটামুটি এক্সারসাইজ করা শুরু করেছি, বিকাল থেকে মোবাইল বন্ধ। এখন আপনি বলবেন মোবাইল বন্ধ থাকলে তো সমস্যা, অমুক দোস্ত ফোন করে পাবে না, অমুক কাস্টমার পাবে না, কিছু ক্ষতি হবে, হোক, ক্ষতি যা হবে লাভ তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। যদি খুব বেশি আপনার জরুরি হয় কাস্টমার অন্যদের সাথে যোগাযোগ, তাহলে একটা বাটনওয়ালা ফোন কিনেন, ওই নাম্বারটা দিয়ে দিবেন, ভাই এর মধ্যে আমি নেটে থাকবো না, আমাকে যদি বিশেষ জরুরি হয় তাহলে ওইটাতে কল দিবেন। বাটনওয়ালা ফোনে টিপে শান্তি পাবেন না, ফেসবুক নাই, ইউটিউব নাই, দেখবেন যে কিছুক্ষণ হাতে টাতে দেখবেন না পানসা পানসা লাগতেছে, রেখে দিবেন, তখন এবার আপনার কোরআনের দিকে হাত যাবে, নামাজে মনোযোগ আসবে, আপনার ঘুমে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমারও দিনেবেলা একটু একটু ঘুমাতে হইতো, এখন আর ঘুমানোর দরকার হয় না, কারণ ওই যে রাতে বেলা তাড়াতাড়ি ঘুমে এসেছে, মোবাইল তো নেই, ব্যাস। অনেকে আছে দেখবেন মোবাইল টিপতে 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 ঘুমে শুয়া টিপতে টিপতে মোবাইল মুখের উপরে ঘুমের চোটে পড়ে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল রাখে না, বাথরুমে টয়লেটে ঘুমাইতে গিয়া শুইতে গিয়া, কিরে ভাই লাইফটাকে শেষ করে ফেলছে। এই জন্য এটা নিয়ন্ত্রণ করা জরুরি, জীবনে বারাকা আনার জন্য, প্রোডাক্টিভিটির জন্য এটা নিয়ন্ত্রণ জরুরি, কারণ এটা সবচেয়ে বেশি সময়ের অপচয় করে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে কী লাভ হবে, ওই যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, পারিবারিক সম্পর্ক ভালো হবে, বাচ্চাদের আর অসুবিধা তৈরি হবে না। এখন সময় দিতে পারে না কেন, কারণ বাপ একটা আতা, মা আর একটা আতা, বাচ্চা বেচারা তাকায় থাকে, একবার বাপের মোবাইল দেখে আবার মায়ের মোবাইল দেখে, চেহারা দেখতে পারে না। এই জন্য এই ডিসিশনটা যাওয়া জরুরি, এক। দ্বিতীয়ত, ফজরের পরে ঘুম বন্ধ করতে হবে, কিন্তু ওই যে ফজরের পরে ঘুম বন্ধ করতে পারবেন তখন যদি রাত্রে 10টার ভিতরে বিছানায় যেতে পারেন, আলহামদুলিল্লাহ আমি রাত্রে 10টার ভিতরে বিছানায় যাই, বেশ কিছুদিন থেকে এটা আমরা অভ্যাস করে ফেলছি, ফুল ফ্যামিলি 10টার পরে কোনো লাইট জ্বলবে না কোনো রুমে, শেষ, পড়ালেখা হোক না হোক হয় নাই বন্ধ, আর দরকার নেই পড়ালেখা, ক্ষতি যেটা হবে তার চাইতে লাভ বেশি হবে। তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করলে এটাই বড় অর্জন, তাহলে কী হবে দেখবেন, ফজর তো ফজর, তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে অটোমেটিক,
রাতভর ফ্রেশ ঘুম হবে, স্বাস্থ্যের জন্য ভালো এটা রাতে তাড়াতাড়ি ঘুমানো। এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য খানা অনেক আগে খেয়ে ফেলতে হবে, মাগরিবের পরে সুন্নত সেটাই, এশার আগে খানা খেয়ে ফেলে। আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত এশার আগে খানা খাই বাসায়, যখন বাসায় থাকি নিয়মিত এশার আগে খাওয়ার সিস্টেম করে ফেলছি এই বেশ কিছুদিন থেকে, এবং এটা আমরা স্ট্রংলি মানতেছি। এশার আগে খেয়ে ফেলেন, এশা পড়েন, মসজিদে যাওয়া আসা করেন, আপনার ডাইজেস্ট হয়ে যাবে, সুন্নাহ লাইফস্টাইলে চলে আসেন, জীবন দেখবেন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির, তাকে আল্লাহ তাআলা যখন হেরা গুহায় নবুয়তের জিম্মাদার দিলেন, তার থেকে নিয়ে 23 বছরের জীবনে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে মাত্র 23 বছরে। আর আমরা 23 বছর পড়ালেখাই শেষ হয় না, চাকরি পাইলে প্রমোশন হইতে হইতে 23 বছর চলে যায়, নিজের সংসারটারই পরিবর্তন করতে পারি না, বাড়িটারে পরিবর্তন করতে পারি না, আর তিনি গোটা পৃথিবীটারে পরিবর্তন করে দিয়েছেন 23 বছরের জীবনে। এটা বলে বরকত জীবনের, কারণ তিনি আমাদের মতো এক দুটা পর্যন্ত আড্ডা মারতেন না, নাউজুবিল্লাহ, সময় নষ্ট করতেন না। ফজরের পরে ঘুমানো, অসুস্থ হলে শরীর বিশেষ খারাপ, বিশেষ কোনো দিন হলো কেউ নাইট ডিউটি করছে, ভিন্ন কথা, কিন্তু এটা একটা রোগ, এটা হওয়া উচিত না। আমরা আমি আমার বাচ্চা কাচ্চা সহ ফজরের পরে খেতে কাজ করি দিনে 1 ঘন্টা, আর কোনো কাজ হোক না হোক ফজরের নামাজের পরে সব একসাথে খেত, ছাদে খেত আছে, ছাদে আপনার টব আছে আর বাইরে খেত আছে, খেতে কাজ করো। আমি নিজে সহ চেষ্টা করি, বেশ কিছুদিন থেকে শুরু করছি, খুব ভালো। খেতে কাজ করে আসার পরে দেখা যায় যে জীবনে জীবনে যে ভাব আছে ওগুলো চলে যায়। আপনি কোদাল দিয়ে কয়েকটা কোপ মারেন, দেখবেন ঘুম কোথায় পালায় গেছে। এখন তো শুকের শরীরে শরীরে ঘুম আসে, ঝিমঝিম ভাব, উঠতে পারে না, জীবনে বরকত আসবে কোত্থেকে? তো এই জন্য বরকত আসার জন্য কিছু হার্ড ডিসিশন নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।